হ্যালো বন্ধুরা, বিকাম ব্রিলিয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আর আমি সম্রাট। প্রত্যেকবারের মতো আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা অবাক করার মতো জায়গাকে নিয়ে, যে জায়গাটা ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হওয়ার সাথে সাথে সমগ্র পৃথিবীর বৃষ্টিপ্রবণ অঞ্চলগুলির মধ্যে নিজের জায়গাকে করে নিয়েছে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সারা বছর বৃষ্টিতে ভেজা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দিয়ে ঘেরা চেরাপুঞ্জিকে নিয়ে। এই বৃষ্টিপ্রবণ অঞ্চল যতটা সুন্দর ও মনোরম, ঠিক ততটাই দুঃখময়। তোমরা জানলে অবাক হয়ে যাবে, এই অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হলেও এখানকার মানুষ খাবার জল পর্যন্ত পায় না। এখানকার মানুষ গড়ে 72% শিক্ষিত। ভারতের প্রথম সারির পর্যটন কেন্দ্রগুলির মধ্যে চেরাপুঞ্জি অন্যতম। তবুও এখানকার মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। তো চলো চেরাপুঞ্জি থেকে ঘুরে আসা যাক। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যের মধ্যে অবস্থিত, বিশ্ব মানচিত্রে ঠিক বাংলাদেশের উপরে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1430 মিটার উচ্চতায় অবস্থিত ভারতের ছোট্ট একটি অঞ্চল চেরাপুঞ্জি। 2011 সালের গণনা অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা 14,816 জন। প্রতি বর্গ কিলোমিটারে এখানে 397 জন মানুষ বসবাস করে। এখানকার আবহাওয়া খুব একটা মনোরম নয়। এখানকার গড় তাপমাত্রা 16 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এখানকার সর্বোচ্চ ধারণকৃত তাপমাত্রা 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা -1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অঞ্চলের গড় বৃষ্টিপাতের পরিমাণ 11,777 মিলিমিটার আর এখানকার বাতাসের আর্দ্রতা গড়ে 70%, যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আর্দ্রতাযুক্ত অঞ্চল করে তুলেছে। বন্ধুরা, তোমরা আরও জানলে অবাক হয়ে যাবে, 1860 সালের আগস্ট মাসের দিকে এখানে এত পরিমাণ বৃষ্টিপাত হয় যে এটি একটি গিনিস বুকে রেকর্ড তৈরি করে। এই সময় এখানে 26,471 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এত পরিমাণ বৃষ্টিপাত এর আগে পৃথিবীতে আর কোথাও হয়নি। তো চলো, এখানকার আবহাওয়া এত ভয়ানক কেন তার কারণগুলো দেখে নেওয়া যাক। এমন হওয়ার কারণটা জানতে হলে আমাদের অনেক দূরে পাড়ি দিতে হবে। পাড়ি দিতে হবে মেঘালয় রাজ্য থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে ঘনীভূত মেঘ মৌসুমি বায়ুর প্রভাবে ক্রমশ উত্তর মুখে রওনা দেয়। এই মেঘ বাংলাদেশের উপর দিয়ে এগিয়ে যায় মেঘালয়ের দিকে। মেঘালয় রাজ্যে প্রবেশ করে খাসি পর্বতের সঙ্গে ধাক্কা মেরে উপরের দিকে উঠে যায়। উপরে ওঠার কারণে এই মেঘ আস্তে আস্তে শীতল হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। সারা বছর বৃষ্টিপাত হওয়ায় এখানকার মাটি অত্যন্ত নরম। এই কারণে এখানে কৃষিকাজ প্রায় অসম্ভব হয়ে পড়ে। এখানে এত বৃষ্টিপাত হওয়ার জন্য জমির মাটি জলের সাথে মিশে গিয়ে নদী দিয়ে বয়ে চলে যায় আর জমিতে পড়ে থাকে শুধু পাথর, যা কৃষিকাজকে অসম্ভব করে তোলে। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে এখানে বৃষ্টির জলের সাথে অ্যাসিড নেমে আসছে, যা বৃষ্টির জলকে বিষাক্ত করে তুলছে। তাই বর্তমানে এখানে চরম জল সংকট দেখা দিয়েছে। বন্ধুরা, চেরাপুঞ্জিতে অনেক সমস্যা থাকার পরেও এই অঞ্চলটা পর্যটকদের মনকে বারবার আকর্ষণ করে। এখানকার প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর বিশুদ্ধ আবহাওয়ার জন্য সারা পৃথিবী থেকে অনেক পর্যটক এখানে ঘুরতে আসে। এখানকার প্রকৃতির আলাদা ধরনের একটা সৌন্দর্য আছে। চারিদিকে পাহাড় পর্বত আর সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য, তার সাথে অসংখ্য ঝরে পড়া ঝর্ণা তোমাদের মনকে কেড়ে নেবে। দূর থেকে দেখতে পাওয়া পাহাড়ের উপরে ঘন মেঘগুলো তোমাদের মেঘের রাজ্যে নিয়ে যাবে। এখানকার গাছের শিকড় দিয়ে তৈরি সেতুগুলি অসম্ভব সুন্দর। সব থেকে পুরনো সেতুটি আবার 500 বছরেরও বেশি পুরনো। এই সেতুগুলি অনেক আকর্ষণীয় করে তুলেছে চেরাপুঞ্জিকে। চেরাপুঞ্জিতে আরও একটা জায়গা তোমাদের মনকে ভরিয়ে দেবে, যেটা হলো 7 সিস্টার ফলস। এই ঝর্ণাটা অসম্ভব সুন্দর। চেরাপুঞ্জির মানুষের জীবনযাত্রা যতই কষ্টকর হোক না কেন, এখানকার প্রকৃতির সৌন্দর্য সেগুলিকে আড়াল করে দেয়। এখানকার মানুষরা প্রকৃতির সাথে মানিয়ে নিয়েছে নিজেদের। যেমন এখানকার মেঘগুলি আসে আর বৃষ্টি ছড়িয়ে চলে যায়, তেমনই এখানকার মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে কিন্তু আবার মেঘের মতো চলেও যায়। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার ফিরে আসবো তোমাদের জন্য অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।